দর্শক, শুরু করছি আরেকটি নতুন স্বাস্থ্য আলোচনা। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে যুক্ত আছি। আমাদের সার্বিকভাবে সুস্থ থাকার জন্য, শরীরে মনে ভালো থাকার জন্য, নিরোগ থাকার জন্য আমাদের শরীরের অনেক ধরনের উপাদানের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ভিটামিনসের প্রয়োজন হয়, মিনারেলসের প্রয়োজন হয়। এগুলো মূলত আমরা খাবার থেকেই নিয়ে থাকি। এই এই যে চাহিদা শরীরে, তার মধ্যে কিছু খনিজও কিন্তু আছে। অর্থাৎ শরীরের যে প্রয়োজনীয় যে খাবারগুলো দরকার, তার মধ্যে ভিটামিন, মিনারেলস এবং খনিজ পদার্থ থাকতে হবে। যেমন আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, লবণ, এরকম বেশ কিছু খনিজ পদার্থ আমাদের শারীরিক সুস্থতার জন্য কিন্তু প্রয়োজন। এই যে উপাদানগুলোর কথা বললাম বা ভিটামিনস যেগুলো আছে, এগুলো ঘাটতিই হলে বা কোনোটা বেশি হয়ে গেলে কিন্তু আমাদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে শরীরে কী কী সমস্যা হয়, অর্থাৎ আপনি কীভাবে বুঝবেন যে আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে বা ম্যাগনেশিয়ামের চাহিদা তৈরি হয়েছে, ম্যাগনেশিয়ামের অভাব আছে। কারণ আমরা তো সবসময় এই সব পরীক্ষাগুলো করে দেখতে পারি না যে কোনটা কী পরিমাণ আছে বা কোনটা প্রয়োজন, এটা সবসময় পরীক্ষা করা সম্ভব হয় না। যখনই কোনো উপাদানের ঘাটতি বা বাড়তি হয়ে যায়, তখনই শরীর কিছু লক্ষণ প্রকাশ করে। সেগুলো দেখেই আসলে বুঝতে হয় যে কোন উপাদানটির ঘাটতি হয়েছে, এবং আমরা কিন্তু সেই লক্ষণগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই এবং তখন ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন যে আসলে কোন ধরনের উপাদানের ঘাটতি আছে বা কোন ধরনের উপাদানের ঘাটতির জন্য এই রোগটি দেখা দিয়েছে। তো আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম নিয়ে। ম্যাগনেশিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। আজকের আলোচনা থেকে আমরা জানব আমাদের শরীরে ম্যাগনেশিয়ামের কাজ কী, ম্যাগনেশিয়াম ঘাটতি হলে আমরা কী দেখে বুঝতে পারব, নিজেরাই বুঝতে পারব যে আমার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে, এবং কীভাবে ম্যাগনেশিয়ামের এই ঘাটতি পূরণ করা যায়। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে ম্যাগনেশিয়ামের কাজ কী। আসলে আমাদের শরীরে ম্যাগনেশিয়াম কী জন্য দরকার? ম্যাগনেশিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে যে ম্যাগনেশিয়াম আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, অর্থাৎ হার্টকে ভালো রাখার জন্য ম্যাগনেশিয়াম প্রয়োজন। একইভাবে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যেটি আছে সেটিকে ঠিক রাখাও কিন্তু ম্যাগনেশিয়ামের কাজ। ম্যাগনেশিয়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে বা ইমিউন সিস্টেমকে বাড়ায়, ইমিউন সিস্টেমকে যথাযথ রাখে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম হাড়ের পুষ্টি নিশ্চিত করে, অর্থাৎ হাড় মজবুত করে, হাড়ের গঠনকে ঠিকঠাক রাখে। ম্যাগনেশিয়ামের আরেকটি কাজ হচ্ছে মৌসুমী রোগ প্রতিরোধ করা। দেখবেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। বর্ষায় এক ধরনের অসুখ হয়, শীতে এক ধরনের অসুখ হয়, গরমে এক ধরনের অসুখ হয়। এখন এই অসুখ বিসুখগুলো কিন্তু সবার একই রকম হয় না। কেউ কেউ আছে খুব অল্পতে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে হতে পারে তার ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে। ম্যাগনেশিয়াম আমাদের রক্তচাপকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করে, অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ম্যাগনেশিয়াম মাংসপেশির কার্যকারিতা বাড়ায়। দেখবেন যে মাসেল ক্র্যাম্প হয় অনেকের, বিভিন্ন জায়গায় টান লাগা, ব্যথা, পেশিতে ব্যথা, এগুলো কিন্তু ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণেই হয়ে থাকে। সুতরাং আমরা দেখলাম যে ম্যাগনেশিয়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ এবং এটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো এখন আমার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে কি না সেটি আমি কীভাবে বুঝব? আমি তো ডাক্তারের কাছে যাব কিছু লক্ষণ নিয়ে, কিন্তু ছোট ছোট অনেক লক্ষণ দেখে আমরা নিজেরাই কিন্তু বুঝে নিতে পারি যে আমার আসলে কোন সমস্যাটি হয়েছে বা কোন ধরনের উপাদানের ঘাটতি আছে আমার শরীরে। তো ম্যাগনেশিয়ামের ঘাটতি যদি দেখা দেয়, তাহলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে চিনিযুক্ত খাবার, অর্থাৎ মিষ্টি খাবারের প্রতি একটা
তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। হয়তো যে মানুষটি আগে অত বেশি মিষ্টি পছন্দ করতো না, হুট করেই তার মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে গেছে, অথবা মিষ্টি খাওয়ার জন্য খুব ক্রেজি হয়ে যাচ্ছে, মিষ্টি খাচ্ছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে, কারণ ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে চিনিযুক্ত খাবারের প্রতি একটা আগ্রহ তৈরি হয় শরীর থেকে অটোমেটিক্যালি। পেশির ব্যথা বা খিঁচুনি, আগেই বলেছি যে অনেকের মাসেল ক্র্যাম্প হয় বিভিন্ন জায়গায়, যে মাসেল যে জায়গাগুলোতে আছে পায়ে, বিশেষ করে কাফ মাসেলে। অনেকেই বলেন যে রাতে ঘুমের মধ্যে পায়ের কাফ মাসেলে টান লাগে, মাসেল ক্র্যাম্প, ঘুম থেকে জেগে উঠতে হয় তাদের। অনেকে আছে বলবে যে আমাকে একটু গাটা চিপ টিপে দিতে ভাল লাগে, গায়ে উঠে পড়াতে বলে, গা টিপতে বলে, অর্থাৎ মাংসপেশিতে ব্যথা হচ্ছে। অনেক সময় আমাদের কোনো কোনো অংশের মাংসপেশি একটা মৃদু খিঁচুনি হয়, অর্থাৎ একটু নড়াচড়া করে। এটি নিয়ে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে, এই পাশে করলে এই হয়, ওই পাশে করলে হয়। অ্যাকচুয়ালি এটি হচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হয়। শরীরে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় তাহলে মাংসপেশিতে এই ধরনের টান লাগা বা ব্যথা বা খিঁচুনি তৈরি হয়। ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে অনিদ্রা বা ঘুমের সমস্যা তৈরি হয়। হাড়ের রোগ, আগেই বললাম যে হাড় ঠিক রাখা, হাড় মজবুত রাখা কিন্তু ম্যাগনেশিয়ামের একটা অন্যতম কাজ। সুতরাং ম্যাগনেশিয়ামে যদি ঘাটতি হয়ে যায় তাহলে ন্যাচারালি হাড় খুব দুর্বল হয়ে যাবে, অল্পতেই হাড় ভেঙে যাবে এবং আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের মতো অসুখ দেখা দেবে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে। অ্যাসিড রিফ্ল্যাক্স বা হার্ট বার্ন, বুক জ্বলা যেটাকে আমরা বলি, আমরা সাধারণ ভাষায় এটাকে বলি গ্যাস, অর্থাৎ কিছু খেলে গলা বুক জ্বলে, ঠেকুর ওঠে, এটি কিন্তু ম্যাগনেশিয়ামের স্বল্পতার কারণে হতে পারে। মানসিক চাপ বা ডিপ্রেশন বেড়ে যায়, কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু সেই মানুষটি একটু ডিপ্রেসড, মনটা খুব খারাপ, কিছু ভাল লাগছে না, এটি কিন্তু হতে পারে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, আপনারা জানেন যে প্রচলিত চিকিৎসায় কোষ্ঠকাঠিন্যের জন্য সবথেকে প্রচলিত যে সাসপেনশনটি বিক্রি হয় সেটি হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া, এটি কিন্তু এই ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট। সুতরাং এই কোষ্ঠকাঠিন্য তৈরি হতে পারে যদি শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়, তাহলে পায়খানা শক্ত হয়ে যেতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। খুব বেশি ক্লান্তি বা অবসাদ লাগা, টায়ার্ডনেস, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা মানুষ তো তার পরিশ্রম করার একটা ধরন আছে, তো স্বাভাবিক যে কাজগুলো সে দুদিন আগেও স্বাভাবিকভাবেই করতো, ক্লান্ত হতো না, সেই একই কাজ করতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ছে, কিছু ভাল লাগছে না, শুয়ে আছে তো আছে, বসে আছে তো আছে, এ ধরনের একটা ক্লান্তি এবং অবসাদ তার শরীরে দেখা দিতে পারে। এটি কিন্তু ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা প্রায়শই বা নিয়মিতভাবে হবে। সাধারণত আমরা মাথা ব্যথা হলেই একটা নাপা খেয়ে নিচ্ছি বা একটা টাফ মিল খেয়ে নিচ্ছি, কারণটা নির্ণয় করতে চাচ্ছি না যে কেন হচ্ছে। তবে যদি একদিন হঠাৎ করে হয় সেটি আলাদা হিসাব, কিন্তু যদি প্রায়শই এরকম হয় যে প্রচণ্ড মাথা ব্যথা করছে এবং মাঝে মধ্যে এরকম হয়, তাহলে ধরে নিতে হবে যে এটি ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হচ্ছে। তো মোটামুটি আমরা জানলাম যে ম্যাগনেশিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজন এবং অত্যন্ত ভাইটাল অর্গানগুলোর উপরে এটি কাজ করে, এবং এটির অভাবে আমাদের শরীরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেগুলো আমরা জানলাম। এখন এই ঘাটতিটা আমরা কীভাবে ন্যাচারালি পূরণ করতে পারি? মূলত আমাদের শরীরে যে সমস্ত চাহিদা ভিটামিন মিনারেলস বা খনিজের, সেগুলো কিন্তু আমাদের খাবার থেকেই আমরা গ্রহণ করি। যখন কোনো কারণে সেটি খাবার থেকে গ্রহণ করা সম্ভব হয় না বা যথেষ্ট হয় না, তখনই কেবল সাপ্লিমেন্ট বা ওষুধের প্রয়োজন হয়। কিন্তু নর্মালি আমরা কিন্তু খাবার দিয়ে এই চাহিদাগুলো পূরণ করি। কিন্তু যেহেতু আমরা সবসময় এই পুষ্টি বিবেচনা করে বা পুষ্টিমান বিবেচনা করে খাই না, যখন যেটা সামনে থাকে বা যখন যেটা ভালো লাগে তখন আমরা সেটা খাই, সেই কারণে দেখা যায় যে আমাদের কখনো কখনো এই ধরনের উপাদানের ঘাটতি হতে পারে। স্পেশিয়ালি যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় তাহলে যে খাবারগুলো একটু বেশি করে খেলে এই ঘাটতিটা পূরণ হতে পারে, সেগুলো আমরা একটু জেনে নিই যে প্রাকৃতিক কোন খাবার থেকে আমরা ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে পারব। প্রথমেই আছে গাঢ় সবুজ রঙের শাক, অর্থাৎ যত বেশি গাঢ় সবুজ রং হবে শাকের তাতে তত বেশি ম্যাগনেশিয়াম আছে। এর মধ্যে পালং শাক হচ্ছে এক নম্বরে আছে, মানে তালিকার শুরুতেই পালং শাক আছে, সব ধরনের শাকই আছে। বাঁধাকপি,
একটি ভালো উৎস ম্যাগনেসিয়ামের। অ্যাভোকাডো, এটি একটি বিদেশি ফল হলেও এখন আমাদের দেশে কিন্তু পাওয়া যায়। বাদাম, সব ধরনের বাদামেই কিন্তু ম্যাগনেসিয়াম আছে, তবে পেস্তা বাদাম এবং কাজু বাদামে একটু বেশি পরিমাণে আছে। কুমড়া বীজ, কুমড়া বীজ কিন্তু নর্মালি আমরা খাই, খুব ভেজে টেজে হয়তো একটা দুটো করে খাই, কিন্তু কুমড়া বীজের অনেক উপকারিতা আছে। আমাদের দেশে যে কুমড়া, সেই কুমড়ার বীজই অনেক উপকারী, এটাই ম্যাগনেসিয়ামের একটা উৎস। তিসি বা ফ্লাক্সিড, যেটা নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছি, এই তিসিতে কিন্তু ম্যাগনেসিয়াম আছে। সামুদ্রিক মাছেও বেশ যথেষ্ট পরিমাণ ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ডার্ক চকলেট, অর্থাৎ কালো রঙের যে চকলেটগুলো আছে এবং স্বাদ কিছুটা তিতা, সেখান থেকে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, আর সূর্যমুখীর বীজ থেকে। তো যাদের সামর্থ্য আছে তারা ড্রাই ফ্রুটস বলে বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের বিনস, অনেক ধরনের শস্য দানা এবং বাদাম দিয়ে একসাথে করা, তারা সেটি কিনে খেতে পারেন, তাহলে ম্যাগনেসিয়ামের চাহিদাটা পূরণ হবে। আর যদি এই ন্যাচারালি যদি আমরা এটাকে পূরণ করতে না পারি, তাহলে ডেফিনেটলি আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে হবে। এখন আপনারা জানেন যে প্রচলিত যে সিনথেটিক মেডিসিন সেগুলো সবই কেমিক্যালাইজড। যদি ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনারা নিতে চান, তাহলে আমি দুটো সাপ্লিমেন্টের কথা বলতে পারি। একটি হচ্ছে বায়োকেমিক ওষুধ, এই ওষুধটির নাম হচ্ছে ম্যাগনেসিয়া ফসফোরিকাম, এটি একটি বায়োকেমিক ওষুধ, এই ট্যাবলেট ফর্মে থাকে, এটি ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস হতে পারে। আর হোমিওপ্যাথিতে ম্যাগনেসিয়াম সালফিউরিকাম বলে একটা ওষুধ আছে, এটিও কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম। তো বন্ধুরা, ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে কি হয় এবং ম্যাগনেসিয়াম কতটা জরুরি আমাদের শরীরের জন্য, সেটা কিন্তু আমরা জানলাম। আমরা চেষ্টা করব যে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবারগুলো খেয়ে আমরা আমাদের এই চাহিদাগুলো পূরণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।